হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা এই মুহূর্তের থেকে বড়ো খবর রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে রেশন কার্ড যদি আপনাদের থেকে থাকে যে কোনো রেশন কার্ড সেটা এ ওয়াই হোক বা এস পি আর কেস হয় এক নম্বর দুই নম্বর তো সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড যদি থাকে তাহলে কিন্তু আপনি এবার থেকে রেশনে কিন্তু আর কোনো মাল নাও পেতে পারেন বা রেশন কার্ডটা কিন্তু আপনার বাতিলও হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি অনেক লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে রেশন রেশন কার্ড বাতিল করে দেওয়ার কারণে ফ্রিতে রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে কেন এবং এই মাসের মধ্যে যদি আপনার এরকম হয়ে থাকে যদি আপনি রেশন কার্ডে যদি আপনার এরকম লিঙ্ক না করানো থাকে সেক্ষেত্রে এই মাসের মধ্যে আপনার করতে হবে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক যদি না করান সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন কার্ডে কোনো রকম ফ্যাসিলিটি পাবেন না এর জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালোভাবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত আমরা দেখে নিই কী কী জানানো হয়েছে ইতিমধ্যেই নিউজের মাধ্যমে তো দেখুন যেটা বলা হয়েছে যে এক দশমিক সাত কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় আপনার কার্ড ঠিক আছে কি জানবেন কী হবে তো যেটা বলা হয়েছে রেশন কার্ড নিয়ে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ঘোষণা করে কেন্দ্রের সেই পথ অনুসরণ করে রাজ্য সরকার ব্যয় সংকোচনের পথে হাঁটতে শুরু করেছে সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার এক কোটির বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করেছে এর ফলে রাজ্যের কোষাগার থেকে আড়াই হাজার কোটি টাকা বাঁচানো যাবে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এক দশমিক সাত কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে সেই সকল গ্রাহকদের যারা দীর্ঘদিন ধরে রেশন তোলেননি জানা যাচ্ছে চলতি বছর এই সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে দুই দশমিক পাঁচ কোটি এই বিপুল সংখ্যক রেশন কার্ড বাতিল হলে খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের জন্য রাজ্যে সরকারের খরচ অনেকটাই বাড়বে এক দশমিক সাত কোটি রেশন কার্ড বাতিল করার পরিপ্রেক্ষিতে যদি আড়াই হাজার কোটি টাকা সরকারের সাশ্রয় হয়ে থাকে তাহলে দুই দশমিক পাঁচ কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় হলে সরকারের সে সাশ্রয়ের পরিমাণ দাঁড়াতে অন্তত পক্ষে তিন হাজার কোটি টাকা পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থ যারা ঘুরপথে ভোগ করছিলেন তাদের তা ভোগ করার রাস্তা বন্ধ হয়ে যাবে তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোনো রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে কিন্তু তা বাতিল হয়ে যাওয়া নয় যদি কোনো উপভোক্তা নিজের অস্তিত্ব প্রমাণ দিয়ে পুনরায় তার পুরাতন রেশন কার্ড সক্রিয় করার জন্য আবেদন করেন তাহলে সেই রেশন কার্ড পুনরায় সক্রিয় হয়ে যাবে এক্ষেত্রে সবার আগে আপনার রেশন কার্ড সক্রিয় না সক্রিয় না নিষ্ক্রিয় রয়েছে তা জানা প্রয়োজন নিজের রেশন কার্ড সক্রিয় রয়েছে নাকি নিষ্ক্রিয় হয়ে গেছে তা জানার জন্য পদ্ধতি যেটা দেওয়া হয়েছে ফুড ডট বি ডট জিওভি ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেখানে লগ করতে হবে ক্যাটাগরি বেছে নিতে হবে রেশন কার্ডের এবং ক্যাটাগরি বেছে নিয়ে সেখানে কিন্তু আপনাকে ভেরিফাই রেশন কার্ডের অপশানে আপনার ক্লিক করে সমস্ত তথ্য জানতে হবে তো এইভাবে যেহেতু এখানে যে ওয়েবসাইটের নামটা দেওয়া হয়েছে এভাবে যদি আপনাদেরকে বলি এখানে আপনি বুঝতে পারবেন না এর জন্য আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে যদি আপনি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন তো তারপর বলা হয়েছে এরপর নির্দিষ্ট জায়গায় দিতে হবে নিজের রেশন কার্ড নম্বর এবং আপনার রেশন কার্ডের ক্যাটাগরি বেছে নিয়ে আপনি কিন্তু সমস্ত এখানে বিষয়টি আপনি দেখতে পারবেন তো এখানে যে বিষয়টি মেন বিষয় সেই বিষয়টি আপনাদেরকে যেটা জানাবো আমি সেটা হচ্ছে যে রেশন কার্ডের যে বিষয়টি এখানে মেন বিষয় ধরা হচ্ছে সেটা যে রেশন কার্ডের সাথে যদি আপনি আধার কার্ডের না লিঙ্ক করেন বা রেশন কার্ডের সাথে আধার কার্ড মোবাইল নাম্বার এইগুলো যদি আপনার এখনও না লিঙ্ক করানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর রেশনের কোনো মাল পাবেন না এমন কি আপনাকে রেশন দোকান থেকে কোনোরকম চাল গম আটা ছোলা চিনি বা তেল কিছুই কিন্তু আপনাকে দেওয়া হবে না এই রেশন কার্ডের সাহায্যে এবং সম্পূর্ণ বিনামূল্যে যেটা পেতেন সেটাও কিন্তু আপনি রকম আর পাবেন না খাদ্যদ্রব্য তো রেশন কার্ডের সাথে আধার কার্ড যদি লিঙ্ক না হয় সেক্ষেত্রে এই মাসের মধ্যে আপনাকে লিঙ্ক করতে হবে এই মাসের একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ এই মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে এই লিঙ্ক যদি না করান তাহলে কিন্তু আপনি আর রেশন নাও পেতে পারেন তো এমনটাই কিন্তু জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে তো এটা একটা বড় ঘোষণা বা বড়ো বড়ো একটা সুখবর আপনাদের জন্য যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতেই হবে বা আপনাদের আধার কার্ড যদি না করান সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাদের হয়তো আপনার অসুবিধা হতে পারে বা এরকম হচ্ছে যে একটা রেশন কার্ডে অনেক রকম মাল পাওয়া যাচ্ছে একটা রেশন কার্ডে একটা ব্যক্তি দু দুবার তিনবার মাল পাচ্ছে এই কারণে এই রেশন কার্ডটাকে বন্ধ করে দিচ্ছে সরকার এবং সেটাকে বন্ধ করে দেওয়ার পর যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে প্রমাণ সহ সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও সেটাকে চালু করতে পারবেন রেশন কার্ডটিকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেই পথেই কিন্তু হাঁটতে চলেছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে এক কোটি রেশন কার্ডকে সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে এক কোটি সা এক দশমিক সাত কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এর আগে কিন্তু এক কোটি করে দেওয়া হয়েছিল তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করলাম তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার ওখানে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী দেখা হবে নতুন